নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকদিন ধরে ভাবছিলাম যে পাড়ার কিছু বাচ্চাদেরকে রান্নাবান্না করে খাওয়াবো, তো সেরকম সময় হয়ে ওঠেনি। আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। তাই আজকে রান্না করব চিকেন কারি, এবং তার সঙ্গে থাকবে সাদা ভাত। তার জন্য এই যে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, এই মাংসটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে মা শিলে মশলাটা বেটে নেবে, আর এদিকে ননদ আলুটা কেটে নেবে। জিরে রসুন আর আদা আমি এখন বেটে নেব। যেহেতু তুই বাটি সাজবে আমি একটু বাকি। জিরে রসুন আদা বাটা হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা বেটে নিই। মাংসটাকে এখন ম্যারিনেট করে নেব। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দেবো সরিষার তেল। এখন ভালো করে মেখে নেব। মাংসটা ম্যারিনেট করছি, এরপরে রান্না করব। ও তারপরে তুমি খাবা। মাংসটাকে যে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এখন 30 মিনিট রেস্টে রেখে দেবো। আলুগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। আলুগুলো এখন ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলুটা ভেজে নিয়েছি, এখন চিকেন কারিটা তৈরি করে নেব। তার জন্য এই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়েছি গোটা জিরে, দিয়েছি তেজপাতা, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে এই যে ভালো করে ভেজে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো।
এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছে টমেটো কুচি। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে, এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেবো। মাংসটাকে যে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। চিকেন কারিটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কে চাইলো আমা? জল দাও, খালি জল দাও, মধুরে একটু দেবে, একটা হাত জল।
Çok da tatlı. Açı tutup koşu.